আজকের ভিডিওটা শুরু করছি আমি গাছে একটু যত্ন নিয়ে। এখন গাছে দিয়ে দিচ্ছি আমি একটু পানি, আমি ফ্রেশ হয়ে নিয়েছি, মামামকেও ফ্রেশ করে দিয়েছি, দিয়ে বাইরে এখন গাছে পানি দিচ্ছি। পানি দেওয়া কমপ্লিট, এখানে মামে চা নিয়ে চলে এসেছি, আজকে করেছি লিকার চা, আর এখানে আছে মামামের পানি গরম, আর আছে বিস্কিট। এখন আমরা মামে দুজনে মিলে সকালবেলা অনেক গল্প করব আর খাবো আজকে চাটা। এখানে আমার মামাম বসে আমার সাথে কত গল্প করছে, তার আজকে ইচ্ছা হচ্ছে যে সে নিজে হাতে খাবে না, এখন আমাকে বলছে যে খাইয়ে দিতে, তো আমি এখন নিজেও খাবো আর মামামকেও খাইয়ে দেব। আবার মামাম গুডগাল হয়ে গেছে, এখন একটু আমি তাকে খাইয়ে দিচ্ছি, সে নিজে খাচ্ছে, এই করছে। তো এইভাবেই আমরা সকালের চাটা কমপ্লিট করে নিই। রোজ আমাদের একই অবস্থা হয়, ও খেতে বসে একবার আমি খাবো না তুমি খাইয়ে দাও এটাই করে। তো আমার চুলটা অনেক ড্রাই হয়ে গেছে, এখানে আমি নিয়ে নিয়েছি একটা আমলা তেল যেটা আমি ইউজ করি, আর নিয়েছি দুটো অ্যালোভেরার ডাল। তো আমি সবটা বার করে এখানে পেস্ট বানিয়ে নিয়ে মাথায় দিয়ে নিয়েছি, তারপর রুমগুলো সব ক্লিন করে নিয়েছি। এখানে মামামের গোসল করানোও কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাঘরেতে আমি বসিয়ে দিয়েছি রান্নাটা। তো দেখে নিই আজকে রান্নাটা কতদূর কমপ্লিট হলো, অলমোস্ট কমপ্লিট এখানে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে রুমে চলে যাব, মামামের চুলটা শুকিয়ে দিতে হবে। ওর আবার বেশিক্ষণ চুলটা আজকাল একটু ভেজা থাকছে, লেট হচ্ছে একটু, ওতেই ওর ঠান্ডা লেগে যাচ্ছে। তো এবার আমি এখানে মামামের চুলটা শুকিয়ে নিচ্ছি, আজকে খুব এনজয় করছে, আজকে ওর চুল শুকানে খুব মজা করছে, কারণ আল্লাহর রহমে একটু শরীরটা সুস্থ হয়েছে। তো আজকে খুব মজা করে করে সব কাজটা কমপ্লিট করছে। এখানে সোনা পাখির চুল শুকানো হচ্ছে এখন। ও মা গো, তাহলে কেটে ফেলো। এখানে মামামের পাকা পাকা কথাগুলো শেষ করে আমরা চলে এসেছি দুপুরবেলা লাঞ্চ করতে। আজকে ছিল প্লেন খিচুড়ি, এখানে তার ইচ্ছা করছে না, সে বদমাইশি করছে। তারপর সোজা সোজা চলে এলাম একদম সন্ধেবেলা, আমার মামাম যাবে পড়তে, তাই জন্য এখানে আমি ম্যাগি বানাচ্ছি। তো সে দুটো ক্যান্ডি নিয়ে এসছে, ক্যান্ডি নিয়ে এসে আমাকে বলছে মামাম এটা তোমার জন্য। আমি বলছি আরে এটা তো একটা ব্যাঁকা, এটা একটা ব্যাঁকা ক্যান্ডি, তুমি আমাকে দিলে, ভালোটা আমাকে দাও। বলছে না এটা তোমার, এটা আমার, হ্যাঁ আমি তো ছোট তাই সুন্দরটা আমি নেব। তো এখানে মামামের ম্যাগিটা রেডি হয়ে গিয়েছে, এবার এটা আমি ঘরে নিয়ে যাব। সে তো ম্যাগি পেলে খুব খুশি, তার আর অন্য কিছু চায় না, ওর সবচেয়ে প্রিয় হচ্ছে ম্যাগি, ম্যাগি আর চকলেট, এই দুটোর খুবই প্রিয় একটা খাবার। এখানে দিয়ে দিয়েছি মামামকে ম্যাগিটা, এবার এটা নিয়ে খুব বদমাইশি করছে, লজেন্সটা নিয়ে ম্যাগির মধ্যে দিয়ে তারপর ও খাচ্ছে। তারপর ও লজেন্সটা ওর এত ভালো লাগছে, ও বলছে দাঁড়াও আমি ম্যাগিটা একটু বাদে খাচ্ছি। আমি বলছি তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, না হলে তো পড়তে যাওয়ায় লেট হয়ে যাবে। তো বলছে দুটো লজেন্স খেতে তোমার সময় লাগবে, তুমি তো খেলে না। তাই দুটো লজেন্স একই সঙ্গে গালে দিয়ে ওইরকম আমার সঙ্গে পাকামো করছে আর বদমাইশি করছে। আর তার ক্যামেরা দেখলে যেন সে কি আনন্দ, ক্যামেরাটা যদি ওর দিক ছাড়া অন্যদিকে ঘুরিয়েছি বলবে মাম মাম তুমি তো আমার ভিডিও বানাচ্ছ না, যাও আমি তোমার সঙ্গে আর কথা বলবো না। তো একটা চাইছি আমাকে সেই ব্যাকাটাই দিচ্ছে, ও সোজা লজেন্সটা আমাকে দেবে না। ও এরকমই করে, ও আনে আমাকে দেয় ঠিকই, কিন্তু দেওয়ার আগে দেখে নেয় যে ওরটা সোজা কি না সুন্দর কি না। হ্যাঁ আর বলবে মাম্মাম আমি তোমার মনা হই, আমি ভালোটা নিই, এটাও তো ভালো, হ্যাঁ আবার খেয়ে আমাকে দেখাচ্ছে যে এটাও ভালো। এই দুষ্টু মিষ্টু কথা নিয়েই চলে। এবার আমি বলছি ম্যাগিটা ঠান্ডা হয়ে যাচ্ছে তুমি খেয়ে নাও, লেট করছো তো, তো খালামণি আবার রেগে যাবে। তখন আবার গুডগাল করে আবার কথা শুনে এবারও খেতে বসছে। এবার হচ্ছে লজেন্স দুটো কোথায় রাখবো, এগুলো আমি কোথায় রাখবো, আমি বলছি দাও আমার কাছে দাও, আমি নিয়ে এখানে রাখছি, তুমি এবার গুডগাল হয়ে খেয়ে নাও। তো এবার মামামটা গুডগাল হবে, গুডগাল হয়ে খেয়ে নেবে, অবশেষে খেলো না, আমাকেই খাইয়ে দিতে হলো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে লজেন্স দুটো এখনও শেষ হয়নি, ওই দুটো নিয়েই সোনা পাখি চলে যাচ্ছে এখন পড়তে, আমি ওকে দিয়ে আসতে যাব, এই পাশেই পড়তে যাই একদম কাছে, দিয়ে আসতে যাব। তো এখন মামামকে গেটটা খুলে আমি তুমি জুতো পরে নাও, তারপর আমি বার হচ্ছি। ও ভাবছে যে মা হয়তো যাবে না, আমাকে বলবে একা একা যাও। তো আমি এখানে যাচ্ছি আমার মামামকে পড়তে দিয়ে আসতে। মামাম এখানে মামাম চলে গেল পড়তে, আর আমি নিজের জন্য বানিয়ে নিলাম চা। এই টাইমটা আমি নিজেকে দিই, কারণ এই এক দেড় ঘন্টা আমি একদমই একা থাকি, এক দেড় ঘন্টা আমার নিজের জন্য।
তো এখানে বামবাম পরে বাড়িতে চলে এসেছে, আসা মাত্র তার বদমাইশি শুরু। আর ও একটু ঠান্ডা হয়ে যায় যখনই আমি একটু সিনশানটা চালিয়ে দিই, টিভিটা অন হলে মোটামুটি ও ঠান্ডা। তো এখানে মামামের ডিনারটা নিয়ে চলে এসেছি, আর আজকের ব্লগটা এত দূরই রাখছি। কিছু যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুড নাইট।